বড়বাজারের মনোহর দাস স্ট্রিটে একটি সোনার দোকানে মজুদ করা হয়েছে বেআইনি সোনার বাট। গোপন সূত্রে খবর পেয়ে সোমবার দোকানে হানা দেয় কাস্টমস বিভাগের আধিকারিকরা। বাজেয়াপ্ত করেন 6টি সোনার বাট, প্রতিটির ওজন প্রায় 1 কিলোগ্রাম, যার আনুমানিক বাজার মূল্য প্রায় 1 কোটি 90 লক্ষ টাকা। উদ্ধার হয় আরও 4.5 কোটি নগদ টাকা। গ্রেপ্তার করা হয় দোকানের কর্মী গয়া ও এলাহাবাদের 2 বাসিন্দাকে। কাস্টমস বিভাগ সূত্রে খবর, দোকানের 5তলায় সোনা গলানোর কাজ হতো। সেখানে একটি আলমারির মধ্যে থেকে উদ্ধার হয় সোনার বাট ও নগদ টাকা। সেগুলি এদিন একতলা অর্থাৎ সোনার দোকানে নামিয়ে আনার কথা ছিল। সেখান থেকে মহারাষ্ট্রে পাচারের পরিকল্পনা ছিল। দুজন জালে ধরা পড়লেও এই চক্রের পিছনে আরও 2 থেকে 3 জন থাকতে পারে বলে তদন্তকারীদের অনুমান। মূলত গয়ার বাসিন্দা নাবালক কর্মী দোকান কর্তৃপক্ষের সঙ্গে মহারাষ্ট্রের ব্যক্তির মধ্যে মধ্যস্থতার কাজ করেছিল বলে সূত্রের খবর। এলাহাবাদের বাসিন্দা গোটা প্রক্রিয়ার তদারকির দায়িত্বে ছিল। এদিকে এই বিপুল পরিমাণ অর্থ সোনার বাট কোথা থেকে এসেছিল, কারাই বা চক্রের সঙ্গে জড়িত, গোটা বিষয়টি জানতে ধৃতদের জিজ্ঞাসাবাদ করছেন তদন্তকারীরা। অর্পিতা হাজরার রিপোর্ট, নিউজ টাইম।